হ্যালো এভরিওয়ান। তো আজকে এই ভিডিওর মধ্যে জিডিপি ফোরকাস্ট, যেগুলো ডিফারেন্ট যে অর্গানাইজেশনগুলো তারা কিন্তু ইন্ডিয়ান ইকোনমিক্সের ওপর কী কী জিডিপি হতে পারে আপকামিং 2019-20 এবং 2020-21-এর জন্য, যেটা কিন্তু আমাদের কিন্তু কোশ্চেন কিন্তু প্রিলিমস এবং মেন্স দুটোতেই কিন্তু ভালো রকমই আসে। এবং এখানে ইচ অ্যান্ড এভরি যে তোমাদের টপিকগুলো আলোচনা করছি সেগুলো কিন্তু পুরোপুরি আপডেটেড, ঠিক আছে। এবং আজকের ভিডিওটার মধ্যে যেটা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে জিডিপি ফোরকাস্ট 2019-20, আরবিআই যে মনিটারি পলিসি রিসেন্টলি ডিসেম্বরে বেরিয়েছে সেটা, এবং গভর্নমেন্টের যে স্কিমগুলো রয়েছে, যে ফ্ল্যাগশিপ স্কিমগুলো রয়েছে সেগুলো তোমাদের কিছু টার্গেট ইয়ার থাকে সেগুলো থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসে। তো সেটা নিয়ে কিন্তু আমাদের এই তিনটে নিয়ে কিন্তু আমাদের এই আজকের ভিডিও টোটালটা কিন্তু টোটালি কিন্তু কারেন্ট ইকোনমিক্স উপর কিন্তু কোশ্চেন এই লেসনটা হতে চলেছে। তো প্রথম থেকে শেষ অবধি ভালো করে ভিডিওটা দেখো, এবং যদি পসিবল হয় তাহলে কিন্তু নোট করে নিতে পারো। আদারওয়াইজ এই পিডিএফটা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে আমি দিয়ে দিচ্ছি। দেখো টেলিগ্রাম অ্যাপ যদি তোমাদের ইনস্টল থাকে তো এরকম জায়গায় তোমরা একটা নিশ্চয়ই সার্চ অপশন দেখতে হবে, সেখানে আমাদের চ্যানেলের নামটা লিখে দেবে, তাহলে কিন্তু তুমি আমাদের গ্রুপটা পেয়ে যাবে এবং সেখানে তুমি জয়েন করে নাও। এবং এই পিডিএফটা আমি ওখানে দিচ্ছি, এবং যতগুলো ইউটিউব ভিডিও লাস্ট 2-3 মাসে হয়েছে সেই পিডিএফগুলো আমি এক জায়গায় করে ওই গ্রুপে প্রোভাইড করার চেষ্টা করছি, তাহলে তোমাদের অনেকটা হেল্প হবে, ঠিক আছে। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বিফোর স্টার্ট দি লেসন বলে দিই তোমাদেরকে, আমাদের যারা কমপ্লিট স্টাডি নোটস পারচেস করেছিল 2020 সালের জন্য প্রিলিমস এবং মেন্সের, তাদের সকলকে বলে দিচ্ছি এই ভিডিওটার থ্রু যে নভেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের মেলেতে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং আপকামিং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির যে নোটটা রয়েছে, ইকোনমিক্স যে কারেন্ট ডেটা র্যাঙ্ক অনুযায়ী যে নোটটা রয়েছে, এবং জিওগ্রাফি এগ্রিকালচার মিনারেল র্যাঙ্ক, এবং লেটেস্ট যে র্যাঙ্ক তোমাদের যে এগ্রিকালচারের যে র্যাঙ্কগুলো রয়েছে বা লেটেস্ট ডেটাগুলো রয়েছে তার কিন্তু January 1st ডিসেম্বরে 28 তারিখ এবং January 1st মধ্যে কিন্তু আমাদের ওই মেলেতেই কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এবং যারা নতুন আরও নিতে চাইছো এই নোটগুলো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই নোটসের লিঙ্ক দেওয়া রয়েছে, কমপ্লিট নোটসের লিঙ্ক, সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এবং একটা স্যাম্পেল কপিও দেওয়া রয়েছে, তো স্যাম্পেল কপি দেখে অবশ্যই তোমরা কিন্তু পারচেস করবে। এবং যারা নতুন ক্যান্ডিডেট যারা কিন্তু নেবে এই নোটটা, অবশ্যই তোমাদের মেল আইডিগুলো কিন্তু কারেক্ট মেল আইডি দেবে, কেননা এই যে নোটসগুলো তো বললাম আগামী এবং প্রত্যেক মাসে এভরি মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স এবং মেন্সের যে নোট বিফোর তোমাদের আফটার প্রিলিমস তার সেগুলো কিন্তু আমরা মেলেতেই কিন্তু পাঠাবো, ঠিক আছে। চলো আজকে ভিডিও শুরু করা যাক। আজকে যেটা বলেছে সেটা হচ্ছে প্রথম হচ্ছে আরবিআই জিডিপি গ্রোথ কত রেখেছে, জিডিপি যেখানে তোমাদের 2019-20 জন্য যেটা হচ্ছে 5%, এরপর মোডি কত রেখেছে 4.9%, 2020-21 জন্য 6.6%। ভালো করে ডেটাগুলো কিন্তু মনে রাখবে, কেননা এখানে কিন্তু ফ্যাকচুয়াল বেস কোয়েশ্চেন, এখান থেকে ডেটা কিন্তু ভুল হয়ে গেলে একটা নাম্বার কিন্তু চলে যাবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কত রেখেছে, সেটা হচ্ছে 5.1%, জিডিপি দর 2020-21 জন্য রেখেছে 7.2%, ওয়ার্ল্ড ব্যাঙ্ক কত রেখেছে 6.9% 2020-21 জন্য। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিলিজ করেছে, রিলিজ বাই IMF মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সেটা 6.1% এবং 2020-21 জন্য 7%, ঠিক আছে। এই টোটাল ডেটাটা কিন্তু যেন মনে থাকে। নেক্সট চলো FICCI কী করেছে, FICCI করেছে লাস্ট কিন্তু মে মাসে তারা কিন্তু প্রজেকশন করেছিল 6.9% এবং আপডেটেড করেছে তোমাদের এখানে 27 সেপ্টেম্বর, যেটা কিন্তু 6.9% এবং 2020-র জন্য সেটা হচ্ছে 7.2%। এরপর যেটা রয়েছে OECD যেটা করেছে 5.9% এবং 6.3% কিন্তু তোমার 2020-র জন্য। এরপর CSOCI মানে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস যেটা করেছে, স্ট্যাটিস্টিক্স অফিস, এরা করেছে 7.1%, এটা কিন্তু তোমার 2019-20 জন্য করেছে এবং 2020-21 জন্য যেটা করেছে সেটা হচ্ছে 7.2%। নেক্সট তোমাদের ইকোনমিক সার্ভেতে বলা হয়েছিলো কত, যেটা রিসেন্টলি এবছর কিন্তু বেরিয়েছে সেটা নিশ্চয়ই তোমরা সকলে দেখেছো, 7%। ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ এজেন্সিস যেটা ছিল সেটা হচ্ছে 5.6%, 2020 ফিনান্সিয়াল ইয়ার্সের জন্য কিন্তু এরা করেছে, 27 নভেম্বর এরা কিন্তু আপডেট করেছে। তো এটা জিডিপি ফোরকাস্ট 2019-20 জন্য এবং 2020-21 জন্য ডিফারেন্ট যে অর্গানাইজেশনগুলো রয়েছে ইকোনমিক্সের ক্ষেত্রে তারা কিন্তু এইটার প্রজেকশন করেছে। এছাড়া এবার যদি আমাদের আরবিআই যে মনিটারি রেট যেটা রয়েছে সেটা, আমাদের যে পলিসি যে রেটগুলো রয়েছে সেটা হয়তো আমাদের প্রিলিমসের আগে কিন্তু আর কিন্তু নতুন কিন্তু বেরোবে না, কেননা ততদিনে আমাদের কিন্তু এক্সাম চলে আসবে। সুতরাং তোমাদের এটা ধরেই কিন্তু দেখতে হবে, এটা কিন্তু লাস্ট তোমাদের 4th December 2019 কিন্তু এটা আপডেটেড একদম। তাহলে এখানে রেপো রেট কত রাখা হয়েছে 5.15%, রিভার্স রেপো রেট কত রাখা হয়েছে 4.90%, MSF কত রাখা হয়েছে 5.40%,
ব্যাঙ্ক রেট কত রাখা হয়েছে, ব্যাঙ্ক রেট এবং MSF যেটা কিন্তু তোমাদের সেম রাখা হয়েছে 5.4%, CRR কত রাখা হয়েছে, ক্যাশ রিজার্ভ রেশিও সেটা হচ্ছে 4%, এবং SLR কত রয়েছে, লিকুইড যে ক্যাশ সেটা কিন্তু তোমাদের যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে 18.550%। তো এখানে কিন্তু সবগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। নেক্সট চলো আমাদের, এটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার গভর্নমেন্টে দেখো বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলোর একটা কিন্তু এইমস, যেগুলো স্কিম রয়েছে তার টার্গেট টাইম মানে এত টাইমের মধ্যে শেষ করতে হবে। তাহলে তোমাদের কোয়েশ্চেন এরকমভাবে আসবে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে 5 trillion যে ইকোনমিক্স যেটা করার জন্য আমাদের এইমস রেখেছিল, এইমস অ্যান্ড অবজেক্টিভ রেখেছিল, তার যে নির্ধারণ করার যে শেষ টাইম কত রেখেছিল সেটা কিন্তু 2025 সালের মধ্যে আমাদের এখানে 5 trillion ইকোনমিক্সের ক্ষেত্রে বলা হয়েছে। টু এলিমিনেট টিভি এলিমিনেট করার জন্য লাস্ট যে ইয়ারটা রাখা হয়েছে, টার্গেট টাইম যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে 2025। এছাড়া হাউজিং ফর অল যে স্কিমটা রয়েছে সেই স্কিমের আন্ডারে তোমাদের লাস্ট যেটা টার্গেটের টাইম রয়েছে সেটা হচ্ছে 2022। ফার্মারদের ইনকাম কিন্তু ডবল করার জন্য যে নির্ধারিত সময় যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 2022 সাল। ওয়ান নেশন ওয়ান কার্ড খুব ইম্পর্টেন্ট, 2020 সালে কিন্তু লাস্ট এখানে টাইম পিরিয়ড রাখা হয়েছে। এছাড়া যেটা রয়েছে টু জেনারেট সোলার পাওয়ার যেটা কিন্তু 500 GW রাখা হয়েছে সেটা কিন্তু তোমাদের গিগাওয়াট, সেটা হচ্ছে 2030 সালের মধ্যে কিন্তু তোমাদের এটা কিন্তু টু জেনারেট সোলার এনার্জি যেটা কিন্তু 2030 সাল। হার ঘাট জল মানে সবার ঘরে জল এরকম একটা প্রকল্পের নাম দেওয়া হয়েছিল, হিন্দিতে বলা হয়েছে এটা, যদিও যেটা এটা কিন্তু তোমার 2024 সালের মধ্যে কিন্তু টার্গেট টাইম রেখেছিল। উৎকর্ষ এ স্কিম বাই রোড প্ল্যান বাই RBI সেটা কিন্তু তোমাদের 2022 সালের। নেক্সট হচ্ছে ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার টু অল সেটা হচ্ছে তোমাদের 2024 সালের মধ্যে টার্গেট কিন্তু রাখা হয়েছিল। এছাড়া যদি আমরা করি যে গ্যাস পাইপলাইনের প্রজেক্ট যেটা ছিল সেটা 2022 সালে কিন্তু টার্গেট রাখা হয়েছে, এবং ভারতমালা প্রজেক্ট যেখানে 35,000 কিলোমিটার এখানে 2018 থেকে 22 সাল পর্যন্ত এই 5 বছরে তোমাদের 18 থেকে 22 মানে 4 বছরে 35,000 কিন্তু ন্যাশনাল যে হাইওয়ে সেটা কিন্তু তোমার তৈরি করার জন্য ভারতমালা প্রজেক্টের আন্ডারে। এখানে দুরকমভাবে কোশ্চেন আসতে পারে, ভারতমালা প্রজেক্টের যে এমটা সেটা টার্গেট ইয়ার কত ছিল এবং কত কিলোমিটার, এটা কিন্তু মেন খুব ইম্পর্টেন্ট, 35,000 কিলোমিটার মনে রাখবে। এবং ইন্ডিয়া সারপাস চাইনার যে পপুলেশন রয়েছে সেটাকে সারপাস করে যেতে পারে কত সালের মধ্যে, 2027 সালের মধ্যে, মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এখানে যতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম তার মধ্যে কোনটা ইম্পর্টেন্ট দেখো আমি বলে দিই তোমাদের, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট যদি আমি দেখি সেখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে উৎকর্ষটা ইম্পর্টেন্ট, ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার এটা ইম্পর্টেন্ট, হারগার জল এটাও ইম্পর্টেন্ট তোমাদের। নেক্সট তোমার এখানে যেটা ইম্পর্টেন্ট টিভি, এটা কিন্তু এলিমিনেট টিভি, এটা ইম্পর্টেন্ট। ফার্মারদের যে ইনকাম সেটা ডাবল করার জন্য এটা ইম্পর্টেন্ট। এছাড়া এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এগুলো সবগুলো কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলো খুব ভালো করে করবে। নেক্সট এখানে যেটা এই সেগমেন্টে যেটা খুব বেশি তোমাকে মনে রাখতে হবে, এগুলো কিন্তু ফ্যাক্ট বেসড কোশ্চেন এবং এগুলো কিন্তু এক্সাক্ট ফিগারটা যদি মনে না মুখস্থ করে না রাখো তাহলে কিন্তু ভুলভাল হয়ে যাওয়ার চান্স কিন্তু খুব বেশি থাকবে। এখানে যেমন তোমার ইকোনমিক সার্ভেটা খুব ইম্পর্টেন্ট, নেক্সট আমি যদি দেখি CSR খুব ইম্পর্টেন্ট, এই দুটো অতটা ইম্পর্টেন্ট না। নেক্সট চলে আসে এখানে তুমি IMFটা খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ব্যাঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এশিয়ান ডেভেলপমেন্ট ইম্পর্টেন্ট এবং RBIটা ইম্পর্টেন্ট। এই কয়েকটা জিনিস কিন্তু খুব তোমাকে ভালো করে মনে রাখতে হবে। ওকে, তো আজকে এটা একটা ছোট্ট ভিডিও ছিল যেটা আমাদের কারেন্ট ইকোনমিক্সের ওপর, কারেন্ট ডেটাবেস কোয়েশ্চেন অ্যান্সার যেটা বলতে পারে। এরপর ডিসেম্বরে কিন্তু আমাদের, ডিসেম্বরের শেষ করে বা জানুয়ারির প্রথম দিক করে আমাদের ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হয়ে যাবে, যেখানে কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত কমপ্লিটলি কিন্তু আলোচনা করব। ঠিক আছে, প্রথম যেটা শুরু হবে সেটা হচ্ছে আমাদের নেক্সট উইক সম্ভবত আমি তোমাদের দিয়ে দেবো, যেটা হচ্ছে ইন্ডেক্সের ওপর, ইন্ডেক্স এবং র্যাঙ্কিংয়ের ওপর, যতগুলো তোমাদের র্যাঙ্কিং এবং ইন্ডেক্স রয়েছে সেটার উপর কিন্তু আমাদের ভিডিও নেক্সট উইক আসবে। টিল দেন থ্যাংক ইউ।